আসসালামু আলাইকুম বন্ধুরা। কম দামে ফ্লিপ ফোন কেনার ইচ্ছা থাকলে টেকনো ফ্যান্টম ফ্লিপ বেশ সহনীয় দামে পাওয়া যাবে। আমাদের দেশে এই ফোনটা চলে এসেছে। শুরুতেই দামটা জানিয়ে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং ১৩ মাসের ওয়ারেন্টি সহ এই ফোনটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে ৮০,৯০০ টাকায়। আপনাদের এখন এই ফোনের স্পেসিফিকেশন জানিয়ে দেই। ওয়েল, দাম কম বলে আমরা তো আসলে ভেবেছিলাম যে অনেক জায়গায় হয়তো তারা কম্প্রোমাইজ করবে, বাট এটা ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি দেখে কিন্তু সেই রকম আমাদের কাছে মনে হয়। প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় ঘুরপাক খায় সেটা হচ্ছে যে ভাই, ডিসপ্লেতে ভাঁজ হয়ে যায় তাহলে ওই ভাঁজের দাগটা কি দেখা যাবে? সত্যি কথা বলতে কি, এটা যখন অন থাকবে তখন খুব ভালো করে খেয়াল না করলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে ডিসপ্লেতে ভাঁজ রয়েছে। তবে চোখে দেখতে না পেলেও আপনি কিন্তু হাত দিয়ে সেটা ফিল করতে পারবেন। এখানে ভাঁজ রয়েছে, আপনি ডিসপ্লেটা যখন হাত দেবেন খুব ভালোভাবে সেটা অনুভব করবেন। হিং মেকানিজম খুবই স্মুথ। এখানে ভাঁজ করার সময় বা ভাঁজ খোলার সময় কোনো কিছু আপনি খেয়াল করবেন না। টেকনো দাবি করছে এটা ২,০০,০০০ বার ভাঁজ বা ফ্লিপ করা যাবে এবং তারপরেও ফোন অক্ষতই থাকবে। শুধু তাই নয়, ফোল্ড করার পরেই ফোনটাতে আপনি তেমনভাবে কোনো গ্যাপ দেখতে পাবেন না। তবে সবকিছু ছাড়িয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হল এই ফ্লিপের ডিভাইসটা আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারবেন। এত কিছুর পরেও ফোনটার থিকনেস কিন্তু মাত্র ৭ মিলিমিটার এবং ওজন মাত্র ১৯৪ গ্রাম। ফাইনালি ডিজাইন এবং বিষয়টি দেখে আমার কাছে মনে হয়নি যে এটা টেকনোর প্রথম ফ্লিপ ফোন। ফোনের ডিসপ্লেও কিন্তু সুন্দর ৬.৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে তারা ব্যবহার করছে, যেটা ফোল্ডেবল এলটিপিও এবং ১২০ হার্জের রিফ্রেশ রেট সেখানে রয়েছে। পাশাপাশি আরও একটি সেকেন্ডারি ডিসপ্লে যার সাইজ হচ্ছে ১.৩২ ইঞ্চি। পাশাপাশি এতে রয়েছে কিছু কুইক সেটিংস, রয়েছে নোটিফিকেশন পড়ার সুবিধা। শুধু তাই নয়, এটা দিয়ে আপনি কল রিসিভ করতে পারবেন, পাশাপাশি ছবিও তুলতে পারবেন। এতে ৬ ন্যানোমিটার আর্কিটেকচারের ডাইমেনসিটি ৮০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সাথে রয়েছে অক্টাকোর সিপিইউ, জিপিইউ পেয়ে যাবেন মালি G77। আর এতে সফটওয়্যার হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৩। সে সাথে রয়েছে হাইওয়ে ১৩.৫। এটাতে থাকছে ৮ জিবি রেম সাথে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। আর হ্যাঁ, এর রেম ব্যবহার করা হয়েছে LPDDR4S এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে UFS 3.1। সফটওয়্যারটা খুবই চমৎকারভাবে অপটিমাইজ করা। এর সাহায্যে হেভি মাল্টিটাস্কিং করতে পারবেন। যদি সংক্ষেপে বলতে হয় তাহলে বলবো যে ভাই, এটার পারফরম্যান্স আপনাকে হতাশ করবে না এবং টেকনো দাম কমানোর পাশাপাশি যে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেনি তার প্রমাণ আমরা খুব ভালোভাবে পেয়েছি। যারা সফটওয়্যার আপডেট নিয়ে চিন্তায় থাকেন তাদের জন্য তথ্য হচ্ছে এই ফোনটিতে ২ বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে, সঙ্গে পাওয়া যাবে ৩ বছরের সিকিউরিটি আপডেট। এই ফোনে যেমন আপনি কল রেকর্ড করতে পারবেন, ওপর প্রান্তে কোনো অ্যানাউন্স যাবে না। পাশাপাশি আপনি যদি ৩বার রং কোড দেন তাহলে কিন্তু এর ক্যামেরা ছবি নেওয়া শুরু করবে, কিন্তু কোনো কোম্পানি ওই জিনিসটা দিত না। আবার আমরা এই ফোনটা দিয়ে বেশ কিছু গেমও ট্রাই করছি এবং আপনি হতাশ হবেন না। এতে রয়েছে ৪,০০০ mAh এর ব্যাটারি রয়েছে এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এর মেইন ক্যামেরা হল ৬৪ মেগাপিক্সেলের সাথে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। আলতো হাসি আর সেলফি শুটার হিসেবে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এর নাইট ফটোগ্রাফি মনে হচ্ছে আরও ইম্প্রুভ করার সুযোগ রয়েছে। কম আলোতে ছবি তুলতে গেলে দেখবেন শাটার স্পিড অনেক স্লো হয়ে যায়, ছবিগুলো কিছুটা ব্ল্যান্ড করে ফেলে, ডিটেল গায়েব হয়ে যায়। এর সেলফি ফটোগ্রাফি ছবিতে প্রচুর ডিটেল পাবেন। ডাইনামিক রেঞ্জ চমৎকার, স্কিন টোনটা আমার কাছে ন্যাচারাল মনে হয়েছে। ভিডিওগ্রাফি করতে পারবেন সর্বোচ্চ ৪কেতে। ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে যথেষ্ট দ্রুত এবং রেসপন্সিভ মনে হয়েছে আমার কাছে। নেগেটিভ দিক হল যে এতে কোনো মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন না, সেটা হয়তো ম্যানেজ করা গেল কারণ মেমরি কিন্তু যথেষ্ট ২৫৬ জিবি। আরেকটা জিনিস হচ্ছে ব্লুটুথ ভার্সন ৫.১। আপনার যদি ফ্লিপ ফোনের দরকার হয় এবং বাজেট কম তাহলে ভাই আর কোনো অপশন নাই। আজকের ভিডিও কেমন লাগলো
জানিয়ে দেন কমেন্ট সেকশনে। দেখা হতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন।